ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي أنا ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني قولي. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তিকে মাটি দেওয়ার সময় বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের দোয়া প্রচলিত রয়েছে। কোনো জায়গাতে বলা হয় যে প্রথম মাটি দেওয়ার সময়, প্রথম অঞ্জলি দেওয়ার সময় বলা হয় মিনহা খলাকনাকুম, দ্বিতীয় অঞ্জলি দেওয়ার সময় বলা হয় ও ফিহা নুঈদুকুম, আবার তৃতীয় অঞ্জলি দেওয়ার সময় বলা হয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া আমাদের বর্তমান সমাজের অধিকাংশ জায়গাতেই প্রচলিত রয়েছে। আবার কোথাও কোথায় এরকমও রয়েছে যে প্রথমবার মাটি মানে প্রথম অঞ্জলির সময় বিসমিল্লাহ, দ্বিতীয় অঞ্জলির সময় আল্লাহ আকবার, আর তৃতীয় অঞ্জলির সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দোয়া পাঠ করা হয়ে থাকে। এই যে দোয়া পাঠ করা বা তিনবার তিন অঞ্জলি দেওয়ার সময় তিনবার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যে দোয়া পাঠ করা হয়, এগুলি কোরআন হাদিস সম্মত কি না বা ইসলামের বিধান কি, সে সম্পর্কে ভাই জানতে চেয়েছেন। এবং তিনি জানতে চেয়েছেন যে মাটি দেওয়ার অ্যাকচুয়ালি দোয়া কোরআন হাদিসে কি বর্ণিত হয়েছে। এটা প্রথমত, এই ধরনের যত দোয়া বর্ণিত হয়েছে সবগুলি ভিত্তিহীন, সবগুলোই ভিত্তিহীন। যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করা হয়, যে হাদিস থেকে দলিল দেওয়া হয় যে আনাবি উমামাতা ক্বালা লাম্মা উদিআত উম্মে কুলসুম ইবনাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাম বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এই হাদিস থেকে দলিল দেওয়া হয়, অথচ এই হাদিসটাকে সমগ্র মুহাদ্দিস বা অধিকাংশ মুহাদ্দিসরা যাঈফ অর্থাৎ দুর্বল অথবা মওযু অর্থাৎ তৈরিকৃত হাদিস বলে সম্বোধন করেছেন। তিনারা বলেছেন যে ওয়ালাকিন হাযাল হাদিস মা কাউনিহি লাইসা ফিহি হাযাত তাফসিল। প্রথমত এই হাদিসে যে আগে যেরকম ভাগ ভাগ করা হয়েছিল যে প্রথম অঞ্জলি দেওয়ার সময় এই পাঠ বলতে হবে, দ্বিতীয় অঞ্জলি দেওয়ার সময় মধ্য পাঠ বলতে হবে, আর তৃতীয় অঞ্জলির সময় শেষ পাঠ বলতে হবে, এই যে পাঠ পাঠ করে ভাগ করা হয়েছে এই আয়াতটিকে, প্রথমত এই হাদিস থেকে ওই পাঠ পাঠ করে ভাগ করার কোনো প্রমাণ পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই হাদিসটা সম্পূর্ণ দুর্বল বা জঈফ হাদিস। ওলামারা বলছেন জঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল হাদিস, অত্যন্ত দুর্বল হাদিস। যে হাদিসটাকে মুসনাদ আহমদের মধ্যে মাহমুদ হাম্বাল বর্ণনা করেছেন 22,187 নম্বর হাদিস, এবং তিনি বলেছেন যে জঈফুন জিদ্দান, এই হাদিস হচ্ছে জঈফ। মুসনাদ হাকিমের মধ্যেও 3,433 নম্বর হাদিসও বলা হয় জঈফুন জিদ্দান, এই হাদিসটা হচ্ছে অত্যন্ত দুর্বল হাদিস। আর সুনান কুবরাল বাইহাকি তৃতীয় খণ্ডের 409 পৃষ্ঠাতে বলা হয়েছে ইসনাদুহু জঈফ, এই সনদের যে সনদ সেটা হচ্ছে দুর্বল সনদ, জঈফ সনদ। এই হাদিস জঈফ হওয়ার মূল কারণ হচ্ছে ফিহি উবাইদুল্লাহ বিন জুহর আন আলী বিন ইয়াজিদ আনিল কাসিম। এই যে পরপর তিনজন রাবি বা বর্ণনাকারীর নাম নেওয়া হয়েছে, উবাইদুল্লাহ বিন জুরহ, আলী বিন ইয়াজিদ আর কাসিম, ওলামারা বলছেন যে সালাসাতুহুম মুতাকাল্লিমুন ফিহি, এই তিনজন রাবি হচ্ছে দুর্বল রাবি, এই তিনজন রাবি হচ্ছে দুর্বল রাবি। তাদের ব্যাপারে ওলামাদের অনেক মতপার্থক্য বা মতনৈক্য রয়েছে। এছাড়াও সুবুলুসালাম লিসমাইনি দ্বিতীয় খণ্ডের সম্পর্কে তিনি বলেছেন ইসলাম জঈফ, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল বা জঈফ। সুতরাং এই ধরনের যত দোয়া বর্ণিত হয়েছে সমস্ত দোয়াগুলি হচ্ছে তৈরিকৃত দোয়া কিংবা দুর্বল দোয়া কিংবা অত্যন্ত দুর্বল দোয়া। মূলত কবরে মাটি দেওয়ার কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি, মূলত কবরে মাটি দেওয়ার সময় কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি। যেরকমভাবে আমরা দেখতে পাই হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতিন,
রাসূলুল্লাহ সাল্লাম একটা জানাজার নামাজ পড়লেন, অতবার তিনি কবরের পাশে আসলেন, অতবার তিনি মাথার দিক থেকে তিন অঞ্জলি মাটি কবরের উপরে দিলেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1565 হাদিস সহি। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাম তিনবার মাটি দিলেন, এতে কোনো দোয়া বর্ণিত হয়নি, এতে কোনো দোয়া বর্ণিত হয়নি। তাহলে আমরা যেহেতু হাদিসে কোনো দোয়া বর্ণিত হয়নি, তাহলে কি মাটি দেওয়ার সময় কোনো দোয়া বলতেই হবে না, নাকি কোনো অন্য কোনো দোয়া বলতে পারি? তো এর মূল বক্তব্য হচ্ছে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক কাজের প্রারম্ভে বা শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, তাই আমরা শুধুমাত্র বিসমিল্লাহ বলেই মাটি দেবো, শুধুমাত্র বিসমিল্লাহ বলেই মাটি দেবো। এটা এই জন্যে নয় যে এটা কোনো হাদিসে বর্ণিত হয়েছে, এরকম নয় যে বিসমিল্লাহ বলে মাটি দেওয়াটা হাদিসে বর্ণিত হয়েছে। এটা এই জন্যে যে যেহেতু প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, তাই আমরা এই কাজের শুরুতে বিসমিল্লাহ বলি বা বলবো। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, বাকি এছাড়া কোনো দোয়া কোরআনে এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়নি। হাদা মা ইনদাল্লাহ ওয়া আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।